আজকে পেকুয়া লিড দিচ্ছে সবগুলো পেকুয়া জিএনসি ইনস্টিটিউশনের ছাত্ররা, পেকুয়া চেয়ারম্যান পেকুয়া জিএনসি ইনস্টিটিউশনের ছাত্র, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পেকুয়া জিএনসি ইনস্টিটিউশনের ছাত্র, পেকুয়ার স্থপতি সেই পেকুয়া উপজেলা সৃষ্টি করেছেন আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেব, উনিও পেকুয়া জিএনসি ইনস্টিটিউশনের ছাত্র, অষ্টম শ্রেণী পর্যন্ত এই জিএনসিতে পড়াশোনা করা হয়েছেন। তাহলে আমি মডেল হিসাবে এটাই বলবো, আজকে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বাংলাদেশের নির্বাচিত এমপি থেকে শুরু করে সবগুলো পেকুয়া জিএনসি ইনস্টিটিউশনের। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। স্মৃতির টানে, প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে, এই স্লোগানে শতাব্দীর ঐতিহ্যে লালিত বিদ্যাপীঠ পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের এসএসসি ব্যাচ 2018-এর পুনর্মিলনী ও প্রকাশনা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়। ব্যাচের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আরিফুর রহমান ও শাহরিয়ার মোস্তফা পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পূর্বিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য জনাব এইচ এম শওকত, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম শাহজাহান এবং এনামুল হক চৌধুরী। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসাইন ও অন্যান্য শিক্ষক সহ আমন্ত্রিত অতিথিগণ। সংগঠনের প্রকাশনা সংবর্তর, মোড়ক উন্মোচন ও নানা আয়োজন, স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। একবারের জন্য মনে হয়নি আমরা অস্তিত্বহীন, অস্তিত্বের বাইরে গিয়েও একটা পরিচয় খুব সহজভাবেই আমরা দিতে পারি, সেটা হলো আমরা জিএমসি এসএসসি পরীক্ষার্থী 2018। বর্ষমুখর সন্ধ্যা কিংবা তপ্ত দুপুর যেন এক একটি স্মৃতিময় মুহূর্ত, সারাদিন ক্লান্ত মুহূর্ত অতিক্রম করে যখন বালিশের কাছে মাথারটাই হয় ঠিক তখনই মনে পড়ে আমার স্কুল জীবনের স্মৃতির কথা। তাদের দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকলে আমরা ইনশাআল্লাহ অসম্ভবকে সম্ভব করব। হিসেবে আমরা একটা ছাদ দায় হিসেবে আমরা একত্রিত হই, এর বাইরে আমাদের কোনো বন্ধুদের দেখা সাক্ষাৎ হয় না, ঠিক তেমনি আমাদের ছাত্র শিক্ষক গুরুদের সাথে তেমনি কোনো দেখা সাক্ষাৎ হয় না। 2021 সালে অসহায় এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় 2022 সালে প্রথম পুনর্মিলনী এবং প্রতিবন্ধীদের সহযোগিতা প্রদান অনুষ্ঠান শুরু হয়। অ্যাসেম্বলি ক্লাসে যে স্মৃতিগুলো এখনও মনে পড়ে, যেগুলো মনে পড়লে চোখে পানি চলে আসে, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, এই পাঁচ বছর পদা আমাদের পদচারণায়, 2018 সালের শিক্ষার্থীদের পদচারণায় এই ক্যাম্পাস মুখরিত ছিল। ক্যাম্পাসের নানান স্মৃতি বিচলিত সময়গুলো এখনও মিস করি আমরা। নাগরিক রাজপথ কিংবা একান্ত প্রিয় আমার ছেলেকটার ফরপুকুরে 2017 সালে, ততদিনে জিএনসি স্কুলের অনেক দিন আমার পাঠ অভ্যাসের শেষ হয়েছে। আজকে যারা 2018 ব্যাচের এই সুন্দর প্রোগ্রামটা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে আমার আমার মতে আরও যারা সাবেক স্টুডেন্ট ছিলেন, যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের যদি তোমরা ধাওয়া দিতে আমার মনে হয় তোমাদের প্রোগ্রামটা আরও ফলপ্রসূ হতো। আমাদের পদচারণায় স্কুল মুখরিত, পেকুয়ার গুরামে চৌধুরীর বাড়ি এটাও ওনাদের বাড়ি, আমরা এখানেই বড় হয়েছি, নারীর সাথে আমাদের সম্পর্ক এদেশের এই গ্রামের প্রথম অঞ্চলে আলু বাতাসে আমরা বড় হয়েছি, এই মাটির সাথে আমাদের গন্ধ মিশে আছে। আমাদের প্রাইমারি ছিল ওই যে লাল বিল্ডিংটা, প্রশাসনিক ভবন ওখানে প্রাইমারি ছিল, হাই স্কুল ছিল এটাই, মাটির মাটির ঘর, বাড়ি থেকে আসতে পুকুর ঘাটে এক ঘন্টা পা দুতে দূর দূর কাদা, হাঁটু বরাবর কাদা। এখন তোমরা কী করতেছো, স্যান্ডেল পরে পরে ফ্যানের নিচে লেখাপড়া করতেছো। একজন বিখ্যাত লোক বড় গেছে, তখন স্কুল ঘর ছিল কাঁচা, লেখাপড়া ছিল পাকা, তখনকার দিনই
স্কুল ঘর ছিল কাঁচা, লেখাপড়া ছিল পাকা। এখন স্কুল ঘর পাকা হয়েছে, লেখাপড়া হয়েছে কাঁচা। ওগুলো একটু কেন বলা হচ্ছে তো ওগুলো তোমাদের বোধগম্য তোমাদের একটু জানতে হবে কেন আমি এগুলোকে বলতেছি। তা আমি অনুরোধ করবো তোমাদের অটুট থাকার জন্য, তোমাদের দক্ষতা, তোমাদের জ্ঞান মেধা পরিচালনা করে আজকে একটা প্রকাশনা তৈরি করেছ। আগামী দিনেই তোমরা এইরকম প্রকাশনা তৈরি করে দিয়ে 100 বছরের পর্তু তোমরা পালন করতে পারবে। অনেক ট্রেনিং করেছি, ওগুলোতে অনেক বড় বড় সময় ছিল, 6 মাস 5 মাস এই ধরনের অনেক বড় বড় ট্রেনিং করেছি, যেখানে অনেক স্টুডেন্টদের সাথে, অনেক কোর্সমেটদের সাথে আমি ট্রেনিং করেছি। বাট ওই যে 2003 সালে যাদের সাথে আমি পরীক্ষা দিয়েছি তাদের সাথে যে একটা বন্ডিং ছিল ওটা কখনো আর হয়ে ওঠেনি। আর একটা বিষয় না বললি না যে আমি ধন্যবাদ জানতে চাচ্ছি সকল শিক্ষার্থীদের 2018 সালে যারা ব্যাচ আছেন এবং যারা উদ্যোক্তা, যারা এটার উদ্যোগ নিয়েছেন এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে। কারণ হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, বা কেউ করছেন না, কেউ অন্য কাজ করছেন। প্রত্যেকে যে আবার নতুন করে সবার মধ্যে একটা মিলন মেলা, একটা প্রাণের স্পন্দন আপনাদের মধ্যে যে কাজ করে এবং একটা প্রাণ যে কাজ করে যে প্রতি, এটা আসলে অসাধারণ অভিনন্দন। প্রিয় আঙ্গিনার স্মৃতিচারণ এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ়করণে আমরা জিএমসিএন 28 প্রতি বছরের নিয়ে এবারও রিউনিয়ন দ্বিতীয় পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছি। প্রায় আমরা 5 মাস ধরে এই পুনর্মিলনীর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই পুনর্মিলনীর একটা মেগা পরিকল্পনার অংশ হিসাবে আমরা ম্যাগাজিন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ম্যাগাজিন যথাযথভাবে আমাদের হাতে চলে এসেছে। আজ জিএমসিএন 28-এর পদচারণায় মুখরিত এই প্রিয় স্কুল ক্যাম্পাস। 5 বছর আমরা এই বিদ্যালয়ে কাটিয়েছি। এই বিদ্যালয়ে আমাদের হাজারো স্মৃতি আছে। তার মধ্যে আমার বিশেষ করে আমার স্মৃতিগুলো হচ্ছে যে আমি বেশি স্কুল পালিয়েছি, বিভিন্ন স্কুল পালিয়ে বিভিন্ন জায়গায় গেছি। তার আমার বিশেষ করে আমার স্কুলের সবচেয়ে বেশি সুন্দর স্মৃতি আছে যে জয়িত স্যারের সাথে আমার সবচেয়ে সুন্দর স্মৃতি, আমাকে ঢুকতে দিত না, আমার চুল লম্বা ছিল সবসময়, জয়িত স্যার আমাকে বেশি মারতো তার জন্য। একবার হচ্ছে স্কুল পালাইছি, ঠিক আছে, ওই দিন হচ্ছে আমার প্যান্ট ছিঁড়ে গেছিলো দেওয়ার আটকাতে গিয়ে, ঠিক আছে। একটা গান আছে, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কিন্তু আমরা আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বন্ধুগুলো হারাচ্ছি না, বরং নতুন নতুন করে পাচ্ছি তাদের। এই অনুভূতিটা আসলে অসাধারণ, মানে বোঝানো যাবে না, যে একটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। যে প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম, অবশ্যই ভালো লাগতেছে, আস্তে আস্তে সহপাঠীদের কাছে পাচ্ছি। আগে প্রথম তো আমরা 50 জন বা 40 জন নিয়ে অনুষ্ঠানটা করছি, বা একদম প্রথম 2019-20 সালে যখন করছি তখন একদম কম স্টুডেন্ট ছিল, এখন আরও বাড়তেছে। এখন তো প্রায় আমরা 300 জনের মতো তত্ত্ব পাইছি, উপস্থিত হয়েছে প্রায় 200 জনের মতো। তো অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। 5 বছর পর বন্ধুদের সাথে আজকে দেখা হলো, অধ্যয়ন করেছি। আজকে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানে আমার সব বন্ধুবান্ধব সবাই আসছিলো, অনেক মজা করছি। এইভাবে আমরা বারবার আমাদের প্রিয় ক্যাম্পাসে ফিরে আসতে চাই, বারবার প্রতি বছর আমরা এরকম একটা পুনর্মিলনী উদযাপন করতে চাই।